আজকের এই ভিডিওতে আমরা জানবো যে লক্ষ্মীর ভান্ডারের কোন এসএমএসটা আসা মানে আপনারা বুঝবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বা কোন এসএমএসটা এলে আপনারা বুঝতে পারবেন বা সিওর হতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা আসবেই। প্রথম এসএমএসটার গুরুত্ব কত এবং দ্বিতীয় এসএমএসটারই বা গুরুত্ব কত আর তৃতীয় এসএমএসটা আসার মানে কি, সমস্তটা আজকের এই ভিডিওতে জানবো। কারা কারা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না সেই বিষয়েও এই বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম এসএমএস, যেখানে লেখা রয়েছে ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি এত, তারপরে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ WB। এই এসএমএসটা তখন আসে যখন আপনাদের ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়ে যায়। এরপরে আসে দ্বিতীয় এসএমএস। দ্বিতীয় এসএমএসটা আপনাদের এরকম আসে, যেখানে লেখা থাকে ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি এত হ্যাজ বিন স্যাংশনড উইথ বেনিফিসিয়ারি আইডি এত, দিয়ে নিচে লেখা থাকে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দ্বিতীয় এসএমএসটা এসে যাওয়া মানে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 98% পাবেনই পাবেন, তবে এখনও 100% নয়, 100% তখনই পাবেন যখন আপনাদের থার্ড এসএমএস আসবে। এই দ্বিতীয় এসএমএসটা তখনই আসে যখন আপনাদের ফর্মটা ভেরিফাইড হয়ে যায় এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা স্যাংশন করে দেওয়া হয়। এখানে একটি বেনিফিসিয়ারি আইডি থাকে, এই আইডি অনুযায়ী আপনাদের কিন্তু টাকা পাঠানো হয়, তাই এই বেনিফিসিয়ারি আইডিটা খুব ইম্পর্টেন্ট এই দ্বিতীয় এসএমএসে। দ্বিতীয় এসএমএস আসা মানে আপনারা 98% পর্যন্ত সিওর হতে পারেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। তবে তৃতীয় এসএমএস যে কথাটা বলছি, তৃতীয় এসএমএস অর্থাৎ যখন আপনাদের টাকাটা ব্যাংকে রিসিভ হয়ে যায়, তখন ব্যাংক থেকে আপনাদের এই এসএমএসটা পাঠানো হয় যে আপনাদের ব্যাংকে এত টাকা ক্রেডিট হয়েছে। তো এই এসএমএসটা পাওয়া মানে আপনারা একদম আপনাদের ব্যাংকে টাকা পেয়ে গেছেন অলরেডি। যখন তৃতীয় এসএমএস এসে যাবে আপনাদের ব্যাংক থেকে, তখন আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করতে পারেন বা আপনাদের ব্যালেন্স চেক করতে পারেন। আপনারা দেখতে পাবেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। অনেক সময় টেকনিক্যাল ইস্যুর জন্য এই তিনটে এসএমএস আপনাদের ফোন পর্যন্ত এসে নাও পৌঁছাতে পারে। তো এর জন্য কি করতে হবে, আপনাদের যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা ঢুকবে, যখন আপনাদের প্রতিবেশীর ঢুকবে বা আপনি যার সাথে ফর্ম জমা দিয়েছিলেন তাদের যখন টাকা ঢুকবে, বা আপনারা এই চ্যানেল থেকেও জানতে পারবেন যে কখন টাকা ঢুকছে না ঢুকছে, তো তখন আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের পাসবুক আপডেট করতে পারেন, দেখতে পারেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কি না। কারণ অনেক সময় টেকনিক্যালি ফল্ট হয় এবং আপনাদের কাছে এসএমএস নাও পৌঁছাতে পারে। তো এই ব্যাপারে ঘাবড়ানোর কিছু নেই, এখনও পর্যন্ত অনেক মানুষের প্রথম এসএমএস ঢোকেনি, দ্বিতীয় এসএমএস ঢোকেনি। আপনাদের সমস্ত ডকুমেন্ট এবং আপনাদের ফিল আপ করা ফর্মটা ঠিক থাকলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝে গেছেন যে কোন এসএমএসটা আসা মানে আপনারা একদম সিওর হতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এসে পৌঁছে গেছে। আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।